ডিয়ার অল ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করতেছি আজকের ছোট্ট একটি টিউটোরিয়াল। টিউটোরিয়ালটি হলো পোর্টেবল হার্ড ডিস্ক অর এক্সটার্নাল হার্ড ডিস্ক কীভাবে পার্টিশন করা যায় তা দেখাবো আমরা এই ভিডিওর মাধ্যমে। তো সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে, যে একটা হার্ড ডিস্ককে পার্টিশন দিতে গেলে মাই পিসি অথবা পিসির রাইট বাটন ক্লিক করে ম্যানেজে যেতে হবে। ম্যানেজে যাওয়ার পরে আমরা এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে যাব। তো আজকের যেহেতু আমরা ডিস্ক পার্টিশন করব, সেহেতু আমার একটা ট্রান্সকেন্টের পোর্টেবল হার্ড ডিস্ক আছে যেটা প্রায় 2 টেরাবাইট। তো এই 2 টেরাবাইট কে আমরা এখন পার্টিশন করব। আমি সাধারণত এখানে 5টা ভাগে ভাগ করব। তো যেহেতু হার্ড ডিস্ক পার্টিশন করতে গেলে ওর এমবি হিসাবে সেটা সেট করতে হয়, তো যেহেতু আমার 5 জিবি ডাটা আছে, তো সেহেতু আমি এটা একটা ক্যালকুলেট করব যে 5 জিবি, সরি, প্রায় 2 টিবি, 2 টিবিকে ভাগ করব আর কি। তো আমি 2 টিবিকে 500 জিবি করে নিব। তাহলে 500 জিবি যদি হয়ে থাকে, 500 × 1024 হবে, 1024। তো তাতে দেখা যায় আমার হলো প্রায় 5,12,000 MB। তো এইভাবে যদি দেই, প্রায় আমার 500 জিবি করে আমি 2 টেরাবাইট থেকে পাব। তো এখানে দেখা যায় প্রায় আমার এই 1800 জিবি রয়েছে। তো এটাকে আমরা এখন পার্টিশন করব। তো পার্টিশন করার পূর্বে যেটা হয়, যে ভলিউমটাকে আগে ডিলিট করতে হবে। দিস ইজ দ্য অ্যাক্টিভ পার্টিশন অন দিস ডিস্ক, অল ডাটা অন দ্য পার্টিশন উইল বি লস্ট, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস পার্টিশন? ইয়েস। তো যেহেতু আমি ডিলিট দিলাম, তার মানে এটা আনলকের হয়ে থাকলো। এখন এখান থেকে আমারে আবার, হ্যাঁ, যেহেতু পার্টিশন করতে হবে, তার জন্য নিউ সিম্পল ভলিউম হিসেবে ক্রিয়েট করতে হবে। তো যেহেতু বলছিলাম যে আমার এখানে প্রায় এত এমবি, তো এটাকে আমি এখন ভাগ করে 5,12,000 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটা প্রায় 19 লক্ষ আছে। তো সেহেতু আমি ভাগ দিয়ে, তাহলে 5,12,000 এখন হয়েছে 12,000, হ্যাঁ, 5,12,000, 5,12,000 নেক্সট নেক্সট করব। ড্রাইভের নাম কি দেব? তো যাই হোক, যেহেতু জি আছে, তাহলে আমরা সেটাকে একটাকে এজ বানাইলাম। আর ইয়েস, তো ডু নট অ্যাসাইন দ্য ড্রাইভ অর ড্রাইভ পাথ। আচ্ছা, আমি এসে দিলাম, নেক্সট দিলাম। এখান থেকে সাধারণত যেহেতু আমার বড় বড় ফাইল রাখতে হবে, সেহেতু এটা এনটিএফএসে অবশ্যই হতে হবে। তো এনটিএফএস থাকলো, আমি এনটিএফএসে রাখলাম, ডিফল্ট থাকবে। ভলিউম না, ভলিউম একটা নাম দিলাম আমি, ধরো যে সেটা সফট। হ্যাঁ, নেক্সট দিলাম, আর কোনো কিছু দরকার নাই, ফিনিশ। তো এখানে দেখা যায় যে 500 জিবি আমার একটা ফরম্যাটিং, তার মানে আমি একটা 500 জিবি এটা পেয়ে গেছি। এখন এটা আমি যদি ফরম্যাট দিই,
তাহলে এটা ভাগ হয়ে যাবে। তো যেহেতু আনঅ্যালোকেটেড এখনো আছে আমার আরো প্রায় এত টিবি, হ্যাঁ, তো এটাকে আবার আমি ভাগ করব তার জন্য নিয়ে ভলিউম। নেক্সট এখানেও আবার আমি 512,000 দেব। তো এটাকে আবার আই দিলাম, নেক্সট দিলাম, ডিফল্ট ভলিউমের দাম দিলাম ইমেজ ইমেজ, নেক্সট দিলাম, ফিনিশ দিলাম। অলরেডি আমার 500 জিবি অলরেডি দুটো হয়ে গেছে এবং আরও আছে, তো সেখান থেকে আবারও আমি আবারও ভাগ করব, সেখান থেকে আরও 500 জিবি বের করে নেব। নেক্সট নেক্সট আমি এটা দিব যে নেক্সট দিলাম, আর ভলিউমের নাম দিলাম হলো সোনির একটা ড্রাইভ থাকবে, ফিনিশ দিলাম। যাই হোক, এখানে আমার 3-5 প্রায় 1500 জিবি এবং আনঅ্যালোকেটেড থাকলো এটা। তো যেহেতু এটা থাকলো, সেহেতু এটাকেও আমার আবার নতুন একটা পার্টিশন করতে হবে। তো আমি এটাকে নতুন পার্টিশনই করব, যা আছে তাই থাকবে। নেক্সট দেব, নেক্সট দেওয়ার পরে যেহেতু জি ছিল আমি দিইনি, তো জি এর আগে এবার এটাকে জি দিলাম, অ্যান্টিএফ এসে থাকলো। এটা হলো নামে আর একটা পার্টিশন করলো, ফিনিশ। অলরেডি আমার একটু সময় নেবে, প্রায় পার্টিশন কমপ্লিটেড। ওকে, অলরেডি আমার 3টাই কমপ্লিট হয়ে গেল। তো যেহেতু এটা সাপোর্ট করতেছে, আমি ইচ্ছে করলে এখন এটাকে ফরম্যাট করতে পারি, আমার ফরম্যাট করার একটা দায়িত্ব, আমি ফরম্যাট করে দিয়ে দিলাম। এটা ফরম্যাট হয়ে গেল, আবার এটাকেও ফরম্যাট দিয়ে দিলাম, থাকলো। আবার আমি এটাকেও ফরম্যাট দিয়ে দিলাম, ইচ্ছে করলে ভাঙলে আমি আবার ভাঙতে পারি, যাই হোক সেটা আমি আর ভাঙবো না, আমি শুধু ফরম্যাট দিয়ে ছেড়ে দেব। জয় এটা ফরম্যাটিং দেখাচ্ছে, এটা ফরম্যাট হয়ে যাবে, আর ইমেজ নামে যেটা দিয়েছি সেটাও দেখাবে। অলরেডি আমার ফরম্যাট হয়ে গেছে, ফরম্যাটিং ক্লিয়ার। ওকে, সব কিছু কমপ্লিট, আমি ইচ্ছা মনে এখন দেখতে পারি। হ্যাঁ, তো আমরা সরাসরি কম্পিউটারে যাই, এই যে আমার 4টা GHF, বন্ধুরা